বরিশাল থেকে ঢাকাগামী কীর্তনখোলা খোলা দশ এবং ঢাকা থেকে হুলারিয়া হুলারহাট ভাণ্ডারিয়াগামী ফারহান লঞ্চটি যার যার গন্তব্যস্থলের দিকে যাত্রা করছিল যাত্রাপথে চাঁদপুর জেলা জেলাধীন মাস্কাজি চরে জায়গায় একে অপরের সাথে সংঘর্ষ হয় তো আমরা যা জানতে পেরেছি যে ফারহান নয়ের মাস্টারের অসতর্কতার কারণের জনিত কারণে এই দুর্ঘটনা কবলিত হয়েছে দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে একজন মহিলা এবং একজন শিশু প্রাণ হারিয়েছে একজন মুমূর্ষু অবস্থায় রয়েছে তাদেরকে আমরা চাঁদ বিএবুটি এর এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় চাঁদপুর জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে আরও বেশ কিছু আহত হয়েছে তাদেরকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে অবগত অবগত আছেন ইতিমধ্যে আমি পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলেছি যে দোষী লঞ্চের মাস্টার ড্রাইভারকে আটকের জন্য অনুরোধ জানিয়েছি এবং লঞ্চটিও আটক থাকবে